আগামী 1 ফেব্রুয়ারি বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচন। এ উপলক্ষে আসন দুটিতে বইছে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, এতে বাতিল হয়েছে অনেকের মনোনয়ন। তবে নির্বাচন কমিশনে আপিল করে এই দুই আসনের দুই স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন। তারা হলেন বগুড়া 4 আসনের প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী ও বগুড়া 6 আসনের প্রার্থী আব্দুল মান্না নাকন্দ। তবে এই দুই আসন থেকেই মনোনয়ন তুলে আলোচনায় আসা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একটিতেও প্রার্থিতা ফিরে পাননি। উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে বিষয়গুলো নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, বগুড়া 4 ও বগুড়া 6 আসনে দুই স্বতন্ত্র প্রার্থী আপিলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া যাচাই বাছাইয়ে টিকে যাওয়া 11 প্রার্থীর কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এ নিয়ে বগুড়ার দুই আসনে মোট 13 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে বগুড়া 4 আসনে 5 জন প্রার্থী, অন্যদিকে বগুড়া 6 আসনে 8 জন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বগুড়া 6 আসনে প্রার্থিতা ফিরে পাওয়া আব্দুল মান্না নাকন্দ বলেন, গত বুধবার নির্বাচন কমিশনে আপিল করেছিলাম, রবিবার সেই আপিলের শুনানি ছিল, শুনানির পর আমার প্রার্থিতা ফিরিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে বগুড়া 4 আসনের প্রার্থী কামরুল হাসান সিদ্দিকীও জানিয়েছেন একই কথা। এ বিষয়ে হিরো আলম বলেন, আপিল শুনানিতে তাকে প্রার্থিতা দেয়া হয়নি, তিনি হাইকোর্টে আপিল করবেন, এক্ষেত্রে প্রয়োজনীয় সব কাগজপত্র রেডি করেছেন। গত 8 জানুয়ারি উপনির্বাচনের প্রার্থী যাচাই বাছাই করা হয়েছে। ওই দিন মনোনয়নে দেয়া ভোটার তালিকার তথ্যে নানা রকম গড়মিল থাকায় দুই আসনের মোট 11 প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে এই 11 প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন, রবিবার সেই আপিলের শুনানি ছিল। এতে আব্দুল মান্নান আকন্দ ও কামরুল হাসান সিদ্দিকী তাদের প্রার্থিতা ফিরে পান।